بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই, পরিষ্কার বুঝানোর ইলম আমার নাই, তারা হচ্ছে বড় বড় আলেম, আমি তো আলেম না ভাই। আমি আসলে আমরা আমার কাছ থেকে মূর্খ লোকের কাছ থেকে ইলম নেওয়া, এটা আরেকটি মূর্খতা। আমি কথা বুঝতে পারছেন, আমি আপনাদেরকে প্রতিনিয়ত বলে আসছি, কাজী আমার মতো লোকের ইলমের ফতোয়া দেওয়ার মতো ইলম আমার নাই। যাই হোক, মূল কথাটা মনে রাখতে হবে, মেয়েদের বাড়িতে যৌতুক একটা হচ্ছে টাকা নেওয়া, মোটর সাইকেল নেওয়া, ফ্রিজ নেওয়া, সেটা একটা স্বাভাবিক। কিন্তু আমরা অনেকে বলি আমি তো কিছু চাই না, তো আমাকে 200 লোক খাওয়াইতে হবে, এটাও মনে করে একটা যৌতুক, অঘোষিত একটা যৌতুক। এটা যৌতুক, অঘোষিত একটা যৌতুক। যে লোকটা যৌতুক দিতে পারবে না, যে লোকটা অর্থনৈতিক সংকট, সেই লোকটার উপরে আপনি বর্তমানে সিচুয়েশনে বর্তমান বাজারে তাকে 200 মানুষ 250 মানুষের একটা প্রেশার দিলেন। আপনি বলুন তো, বর্তমান বাজারে মোটামুটি যদি একটা লোকের মোটামুটি আপ্যায়ন করতে গেলে, একটা ফ্লেট করতে হলে 300-400 টাকার প্রয়োজন, 200 লোকের অ্যারেঞ্জমেন্ট করতে গেলে কত টাকার দরকার আছে? এটাও একটা অঘোষিত যৌতুক। দেখেন না, আমি তো কিছু চাই না ভাই, তো আমার কিছু লোক আছে, কিছু ভিক্ষুক আছে, কিছু ফকির আছে, এদেরকে খাওয়াইতে হবে, এটা একটা যৌতুক। মনে রাখতে হবে, অবশ্যই অলিমা করা সুন্নত, তবে সেটা কে করবে? ছেলে করবে। মেয়ের বাড়িতে কোনো খরচ করার অনুমতি ইসলাম দেয় নাই, কিন্তু আজকে দেখা গেছে আমরা টাকা চাই না, তো কি করুন, আমাকে যোগ্য করুন, আমার 200 লোক খাওয়ান। এটা আরেকটি যৌতুক, এটা আরেকটি মানুষের আরেকটা জুলুম। এই জুলুম থেকে আমাদেরকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আমি বলছি আমি তো যৌতুক নেই, আমি কি যৌতুক নেই? একটা কথা, আমি যৌতুক নেই, আমার 200 লোক খাওয়াইছেন। কা আপনি 200 লোক? আপনি যদি এতই, আপনি যদি একটি পাওয়ার থেকে থাকে, আপনি যুক্তিটা খাটিয়ে দেখেন না। যদি আপনি এতই ভালো থাকে মানুষ খাবেন, এত শখ, আপনার বাড়িতে তো আমাদের খাবার না কেন, মেয়ের বাড়িতে কেন? তার মানে পরের রূপে দিয়ে হাল চাষ করতে খুব মজা লাগে, নিজে একটু হালকা টাইম না দেখেন তো কিরকম লাগে, নিজে একটু দেখেন তো 200 লোকের খাবি কিরকম মজাটা লাগে, ঠিক? তখন কিন্তু আপনি বুঝেন না, কিন্তু যখন বলেন যে ঠিক আছে এক সান্সে অন্যের ভিতরে খাবিরা, আমি মানুষের কাছে মহব্বত পয়দা করবো, আমি বন্ধুত্ব সৃষ্টি করবো, এই বন্ধুত্ব দরকার নেই তো। আপনি আপনি একজন জুলুম করা, যেরকম ডাকাতি করে আইনা মসজিদ করা, যেরকম চুরি করা, মানুষের জুলুম অত্যাচার করে আইনা আপনি বাড়ি করা, মসজিদ করে দেওয়া, যেরকম আপনাকে ইসলাম বলে নাই, ঠিক? আপনি আরেকজনকে খুশি করার জন্য আরেকজন রূপে আত্মসাৎ করে অস্ত্র ধরিয়া, এটা ইসলাম আপনাকে অনুমতি দেয়নি। সালাম আলাইকুম।